নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল রান্নাঘরে চলে এসে ভাতও বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে মাছও বের করে নিয়েছি, আর হবে উচ্ছে চচ্চড়ি। তার জন্য উচ্ছে, আলু, বরবটি, বেগুন সব কেটে নিয়েছি। কড়াইতে তেল চাপিয়ে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো সব ঢেলে দিয়েছি। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এবার সবজিগুলো ভালো করে সেদ্ধ করে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আদাবাটা একসাথে করে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিলেই তৈরি। এটা যে কোনো স্বাস্থ্যকর রান্নায় খাওয়া যায়। আর মাছের কারি করার জন্য নিয়েছি কটা, চারটে কাজু বাদাম, দুটো কাঠবাদাম, এক চামচ পোস্ত, এক চামচ সর্ষে, সব কিছুকে একসাথে ভালো করে পেস্টিং করে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। ব্যাস ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা তেলের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গা মাখা করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু জল দিতেও পারেন বা নাও দিতে পারেন। আপনাদের আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।